মাটির হাঁড়িতে খাসি মাংসটা কত সুন্দর রান্না হয়েছে দেখুন। এইভাবে ম্যারিনেট করে মাংসটা রান্না করলে মাংসের স্বাদটাই পুরো পাল্টে যাবে। লোশনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, একদম গলে গেছে। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভাইফোঁটা স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি মাটির হাঁড়িতে নিজে হাতে তৈরি স্পেশাল মশলা দিয়ে খাসি মাংস বানাবো, তাও আবার একদম সহজ পদ্ধতিতে। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপি বানানোর জন্য আমি রান্নাঘরে চলে যাই। খাসি মাংস অনেক রকম পদ্ধতিতে রান্না করা গেলেও, তবে মাটির হাঁড়িতে খাসি মাংস রান্না করলে খাসি মাংসের স্বাদটাই পুরো আলাদা হয়ে যায়। এখানে আমি একদম নতুন একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার হাঁড়িটাকে আমি কি করব, একটা নারকেলের ছোবড়া নিয়েছি, মানে শুকনো নারকেল ছাড়ানোর পরে যে খোসাই থাকে সেটা নিয়েছি। আপনাদের কাছে যদি খড় থাকে অল্প একটু খড় নিয়ে নিতে পারেন। এবার যেহেতু নতুন হাঁড়ি, এর মধ্যে কিন্তু একটু বালি কাদামাটি এগুলো ওঠে, তাই একটু এইভাবে উগড়ে নেব। নিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, রোদ্দুরে শুকোতে দেব। আর হাঁড়িতে ঢাকা দেওয়ার জন্য যে ঢাকাটা নিয়েছি এটাও নতুন, এটাকেও একটু এইভাবে পরিষ্কার করে নেব। দেখো কত ধুলো উঠে যাচ্ছে আর বালি উঠে যাচ্ছে। আজকের খাসি মাংসতে আমি অন্য কোনো কেনা মশলা ব্যবহার না করে নিজে হাতে বাড়িতেই একটা খুব সুন্দর মশলা বানাবো। কী কী নিয়েছি দেখুন মশলার জন্য, এক চামচ নিয়েছি জিরে, এক চামচ ধনে, নিয়েছি হাফ চামচ মৌরি, আর নিয়েছি হাফ চামচের মতো গোলমরিচ, বেশ অনেক কটাই রয়েছে। আর এখানে নিয়েছি কয়েকটা দারুচিনি, এলাচ আর লবঙ্গ, এগুলো সব কিছু আমি একসাথে শুকনো কড়াই ভেজে নেব। আপনারা তো সবসময় কেনা গুঁড়ো মশলা ব্যবহার করেন, তবে একবার আমার মতো করে এইভাবে মশলা বানিয়ে খাসি মাংস রান্না করে দেখবেন, খাসি মাংসের স্বাদটাই পুরো পাল্টে যাবে। মশলাটা আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব, নিয়ে হালকা করে ঠান্ডা করে নেব। আজকে আমি 1 কেজি পরিমাণে খাসি মাংস নিয়েছি, আর সেই পরিমাণ অনুযায়ী আপনারা সমস্ত মশলাগুলো কীরকম পরিমাণে নেবেন আমি সব কিছু বলে দেবো। এখানে প্রথমে আমি পেঁয়াজটা নিয়েছি, 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি কেটে নেব। ভাজা মশলাটা এবার আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আপনারা যদি মিক্সিতে গুঁড়ো করতে চান তাহলে কিন্তু একদম মিহি গুঁড়ো করবেন না, একটু গোটা গোটা রাখবেন। এবার আদা রসুনটাও বেটে নেব, আর এখানে আদা আর রসুন মিলে আমি 100 গ্রাম নিয়েছি। অন্যান্য রান্নার থেকে আমার মনে হয় খাসি মাংস রান্না করা সবচেয়ে সহজ, আর খাসি মাংস রান্নায় এটাই হলো মেন স্টেপ, মাংসটাকে ভালো করে ম্যারিনেট করা। প্রথমেই আমি এখানে একটা বড় একটা জায়গা নিয়ে নিয়েছি গামলি, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পরিমাণটা আমি আগেই বলেছি, তো আপনারা যেমন পরিমাণে মাংস নেবেন ঠিক তেমন করে মাপ করে কিন্তু পেঁয়াজটা নিয়ে নেবেন। এবার দেব রসুন বাটা, দেব আদা বাটা, এখানে আমি 5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম। এবার দেবো আমি পরিমাণ মতো লবণ,
পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব আমি ভাজা মশলা, ভাজা মশলার অর্ধেকটা এখন দেব, দিয়ে এই সমস্ত মশলাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। গুঁড়ো মশলাগুলো আমি চা চামচের দু চামচ করে মাপ করে দিয়েছি। আর প্রথমে যদি পেঁয়াজের সাথে এই গুঁড়ো মশলাগুলো ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ম্যারিনেট করতে সুবিধা হবে। একদম হাত দিয়ে এইভাবে চটকে চটকে কিন্তু পেঁয়াজটাকে মেখে নিতে হবে। পেঁয়াজটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর সব সময় যে খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করলে রান্না ভালো হয় তেমনটা নয়, কম তেল মশলা দিয়েও কিন্তু খুব ভালো স্বাদে রান্না করে নেওয়া যায়। এবার আমি খাসি মাংসটা দিয়ে দেব। এখানে 1 কেজি খাসি মাংস নিয়েছি আর মাংসটাকে আমি ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এরকম জল ঝরতে দিয়েছিলাম। এবার মাংসটা দিয়ে দেব। এবার এই মাংসের ওপর থেকে আমি বাকি ভাজা মশলাটা সব দিয়ে দেব। আর আজকে 1 কেজি খাসি মাংসের জন্য আমার লাগবে মোট 150 গ্রাম সর্ষের তেল। 150 গ্রামের মধ্যে এখন আমি 100 গ্রাম এখানেই দিয়ে দেব ম্যারিনেটের সময়। আগেই বলেছি মাংসের জন্য ম্যারিনেটটাই কিন্তু মেন। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সমস্ত মাংসের গায়ে যেন মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায় সেইভাবেই কিন্তু মাংসটাকে ম্যারিনেট করতে হবে। পেঁয়াজ আর সর্ষের তেলে ঝাঁজ এত আসছে তাকানো যাচ্ছে না। খাসি মাংসের ভালো স্বাদ আনতে গেলে মাংসটাকে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। এইভাবে প্রথমে যদি আমি মাংসটা দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালোভাবে মাখানো যেত না, তখন হাড়গুলো হাতের মধ্যে লাগতো। তাই এইভাবেই আপনারা ম্যারিনেটটা করে নেবেন। এবার আমি চাপা দিয়ে রেখে দেব। আর যে যত বেশি সময় ধরে চাপা দিয়ে রেখে দিতে পারবেন তত কিন্তু রান্নার স্বাদ ভালো আসবে। আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা যার হাতে যেমন সময় থাকবে তেমন সময়ের জন্য রেখে দেবেন। আমি 1/2 থেকে 40 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা রান্নাটা গ্যাসে করুন কিংবা উনানে, আগুনের আঁচটা কিন্তু একদম মাঝারিতে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। উনান জ্বেলে নিয়েছি, এবার হাঁড়িটা আমি উনানের ওপর বসিয়ে দেবো। আর আজকের হাঁড়ির মুখটা আমি কিন্তু ইচ্ছা করেই একটু খেলানো দেখে নিয়েছি, এতে রান্না করতে সুবিধা হবে। হাঁড়িটা গরম করে নিয়েছি, এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আমি 50 গ্রাম সর্ষের তেল। আগে আমি 100 গ্রাম কিন্তু দিয়েছিলাম ম্যারিনেটের সময়, এবার দিলাম 50 গ্রাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দেব 2টো গোটা রসুন। রসুন 2টোকে কিন্তু আমি গাঢ় খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দেব। হালকা করে একটু ভেজে নেব। তেলটা হাঁড়ির চারিদিকে এইভাবে লাগিয়ে দেব। এবার আমি ম্যারিনেট করা মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবার একটু নেড়ে দেব। এবার আমি গামলিটার মধ্যে একটু অল্প জল দিয়ে দিয়েছি, এই ধোয়া জলটা আমি দিয়ে দেব।
খুব অল্প করে জল দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। এবার একটু নেড়ে দেব, দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে দিয়ে কষাবো, ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব। পেঁয়াজটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে, আর পেঁয়াজও গলে যাবে আর মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। আবারও চাপা দিয়ে দেব। বেশ কয়েকবার আমি ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি আর মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু প্রায় সব গলেই গেছে, কত সুন্দর মাংসটা কষানো হয়েছে দেখুন। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জলটা দিতে হবে কারণ মাংসটা সেদ্ধ হবে। পেঁয়াজ গলে গিয়ে অনেকটাই জল বেরিয়েছিল, তাই আমি কিন্তু এই মাপে জল দিলাম, খুব বেশি জল দিইনি। আর এই জলেই আমার পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে বাকি রান্নাটা করে নেব। প্রায় 20 মিনিট আমি কিন্তু জাল দিয়েছি আর একদম ঢাকনাটা খুলিনি। 20 মিনিট পরেই ঢাকনাটা খুললাম, দেখুন কত সুন্দর হয়েছে। আর উনানের জালটা কিন্তু আমি একদম মাঝারি আঁচে দিয়েছিলাম, দেখুন মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর তরকারির কালারটা দেখছেন কত সুন্দর এসছে। আজকে খাসি মাংস কিন্তু আমার একদম রেডি। এবার আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। বারবার ঢাকনা খোলার থেকে একবারে একটু বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেবেন, দেখবেন সেই রান্নার স্বাদটাও ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। এবার একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আজকে রান্নাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকে তো মাটির হাঁড়িতে করেছে, খুব সুন্দর হয়েছে। অন্যদিন থেকে আজ ভালো লেগেছে? মাটির হাঁড়িতে রান্না এমনি থেকে ভালো হয়, আর মানে মাটির হাঁড়ির রান্না রংটা যে সুন্দর আসে না, অন্য কোনো জায়গাতে করলে এত সুন্দর হয় না, দেখতে অপূর্ব লেগেছে। খাচ্ছ বাবা? ভালো হয়েছে। আর আমার যেটা সব থেকে ভালো লাগে সেটা হলো এই রসুন। রসুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, একদম গলে গেছে। আর এই সেদ্ধ রসুনটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। মায়ের পাতে বসে পড়লাম, খিদেও পেয়ে গেছে। আর মাংসটা আমি দেখাচ্ছি দেখুন, হাত থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, মানে পুরো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, বুঝতে পারছেন? আজকে দুই মা, আমি, আমাদের বাবু সবাই মিলে খেতে বসে গেছি, বেশ ভালো লাগছে। বন্ধুরা সামনেই তো ভাইফোঁটা, আপনারা বাড়িতে একদম সহজ পদ্ধতিতে এইরকম ভাবে খাসি মাংস বাড়িয়ে বাড়ির সবাই মিলে একসাথে খেতে পারবেন, বেশ ভালো লাগবে দেখবেন। আর বানানোর পদ্ধতিটাও যেমন সহজ, উপকরণ কিন্তু খুব একটা লাগে না, তো যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যারা রান্না একেবারে নতুন তারাও কিন্তু এইভাবে রান্না করলে প্রথম বাড়ি খুব সুন্দর মাংস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই খাসি মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।